হ্যালো, আমি ডক্টর প্রসেনজিৎ কুমার রায়, টেস্ট টিউব বেবি বিশেষজ্ঞ, নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার, শিলিগুড়ি। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হলো টেস্ট টিউব বেবি ফেলিয়ার বা IVF ফেলিয়ার হলে এবার আপনি কি করবেন। IVF পদ্ধতির মাধ্যমে যখন ট্রিটমেন্ট হয় তখন আমরা বিটা ইসিজি টেস্টের মাধ্যমে জেনে থাকি এর রেজাল্ট কি হলো, পজিটিভ হলো না নেগেটিভ হলো। সেই রেজাল্ট যদি লেস দেন জিরো আসে তাহলে সেই রেজাল্ট আপনার নেগেটিভ। এইবারে নেক্সট কি স্টেপ, কারণ আমরা জানি IVF এর সময় দম্পতি প্রচুর পরিমাণে আর্থিক, শারীরিক, মানসিকভাবে তৈরি হয়। শুধু দম্পতি নয়, ডাক্তারও সমস্ত রকম টেস্ট, কাউন্সিলিং ইত্যাদি করে, তারপরেই সেই IVF পদ্ধতি চালু করে। তো সেইটা যদি নেগেটিভ আসে তখন স্বাভাবিকভাবেই দম্পতি এবং ডাক্তার দুজনেই আশাহত হয়। তো এরপরে আমরা কি করব, অনেক সময় দেখা যায় যে সঙ্গে আরো অনেক পেশেন্ট ছিল যাদের পজিটিভ চলে এসেছে কিন্তু আপনার রেজাল্ট নেগেটিভ এলো। এটা হতেই পারে, আমরা জানি যে IVF এ 100% প্রেগনেন্সি হয় না কখনোই। সুতরাং প্রথমেই যে রেজাল্টটা পাওয়ার পরে যেটা হয়, যে রিয়াকশনটা আমরা দেখি পেশেন্টদের মধ্যে, যে ডিসবিলিভ বা অবিশ্বাস, প্রথমে তারা বিশ্বাসই করতে চান না যে এরকম কিছু একটা হতে পারে। তো আবার এরকম আমরা অনেক সময় দেখি যে উনি যে ব্লাড টেনেছে তার উপরে বলে যে ব্লাডটা হয়তো ঠিকঠাকভাবে টানা হয়নি বা ওটাকে প্রিজার্ভ করা হয়নি, সেই জন্য রেজাল্টটা নেগেটিভ এলো। বা অনেকে নিজেকেই ব্লেম করতে থাকেন, বলেন যে না আমি হয়তো ঠিকঠাকভাবে রেস্ট নিইনি সেই জন্য নেগেটিভ এলো, বা বাড়ির লোকে আমার ঠিকঠাকভাবে কেয়ার নেয়নি, বা আমি হয়তো 3-4 সিঁড়ি উঠে ফেলেছিলাম, বা আমার হয়তো একটু কোষ্ঠকাঠিন্য হয়েছিল, বা আমি একটু হয়তো কোন দিন হেঁচে দিয়েছিলাম সেই জন্য হয়তো আমার এমব্রয়োটা বেরিয়ে গেছে, বা আমাকে হয়তো একটু গাড়ি করে যেতে হয়েছিল যখন এমব্রয়ো ট্রান্সফার হয়েছিল, তারপরে বাড়ি ফিরতে হয়েছিল গাড়ি করে, বা অনেকে এই নানা ধরনের ধারণা করে থাকেন কিন্তু এগুলো কোনোটাই ঠিক নয়। আবার অনেকে এও বলেন যে আমার দিক থেকে সবকিছু ঠিকই ছিল, আমার ডাক্তারবাবুই আমাকে ঠিক মতো করে সময় দেননি যার জন্য আমার রেজাল্ট নেগেটিভ এসছে। এইভাবে সবার রিয়াকশন বা প্রতিক্রিয়া আলাদা আলাদা হয়। তো আমরা যেটা বলবো, এই সময় খুব বেশি না ভেবে আপনি যেটা করবেন, সব মেডিসিন সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন যাতে আপনার পিরিয়ডটা চলে আসে। যেরকম একটা এক্সাম্পল দিই, মনে করুন আপনি রাস্তায় চলতে চলতে হঠাৎ করে পড়ে গেলেন, তো আপনি সঙ্গে সঙ্গে উঠে আপনি দৌড়তে শুরু করেন না, আপনি ওঠার পরে পারিপার্শ্বিক দেখেন কেন পড়ে গেলেন সেটা বিশ্লেষণ করেন, তারপরে আস্তে আস্তে হাঁটতে শুরু করেন, আবার দরকার হলে আপনি দৌড়তে শুরু করেন। ঠিক সেরকম ভাবে এখানে আপনাকে নিজেকে ব্রেক দিতে হবে, আপনাকে অন্য কোনো কাজে মনোযোগ দিতে হবে, আপনার যাতে ওই জিনিস নিয়ে সারাক্ষণ আপনি ভেবে চলবেন এটা কিন্তু করলে চলবে না। আপনাকে ব্রেক দিয়ে 7-8 দিন পরে আপনার যখন পিরিয়ডস চালু হবে ঠিক সেই সময় আপনাকে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। তখন আপনার ইমোশনাল টার্ময়েল অনেকটাই স্টেবল হয়ে যায়, আপনি ক্লিয়ার থিঙ্কিং নিয়ে ভাবতে চিন্তা করতে শুরু করতে পারেন, সেই সময় আপনি যান ডাক্তারের কাছে, ঠিক যে সময় আপনার পিরিয়ডটা চালু হয়ে গেছে 2-3 দিনের মাথায়, ওই সময় সমস্ত রকম ডকুমেন্ট নিয়ে আপনি ডাক্তারের কাছে যান। যদি আপনার এমব্রায়ো ফ্রিজ করা থাকে, আরও এমব্রায়ো থেকে থাকে, তাহলে আপনি সেই এমব্রায়ো দিয়ে আবার নতুনভাবে ট্রাই করতে পারবেন। আবার যদি এমব্রায়ো না থেকে থাকে তাহলে আপনাকে কিন্তু আবার নতুনভাবে সব কিছু শুরু করতে হবে। সেই জন্যই সব ডকুমেন্ট আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার, যেরকম আপনার ট্রিটমেন্ট শিট, আপনার এমব্রায়োলজি রিপোর্ট, আপনার কোনো ওটি হয়ে থাকলে তার ডিসচার্জ পেপার, এই সবগুলো নিয়ে ডাক্তারের সঙ্গে বসুন, আপনি মনের কথা খুলে বলুন, ডাক্তারের কাছে জেনে নিন যে কি কারণে আমার রেজাল্ট নেগেটিভ এলো। এমব্রায়ো রিপোর্টটি ভালো করে বিশ্লেষণ করা দরকার, কারণ এমব্রায়ো রিপোর্টের মধ্যেই আপনার সমস্ত রকম ডকুমেন্ট, কোন গ্রেডের এমব্রায়ো, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 ছিল, প্রবলেম কোথায় ছিল, এগ কেমন ছিল, স্পার্ম কেমন ছিল, আলটিমেটলি এমব্রায়ো কেমন ছিল, ব্লাস্টোসিস্ট যে হয়েছিল ব্লাস্টোসিস্টের কোন গ্রেড ছিল, সেখানে ট্রান্সফারে কোনো প্রবলেম ছিল কিনা, সব কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখে থাকি যে এমব্রায়ো রিপোর্ট ঠিক আছে, এমব্রায়ো গ্রেড 1 আছে, তারপরেও প্রেগনেন্সি আসছে না। তো সেটার জন্য একটা কারণ হতে পারে যে এমব্রায়োর কোনো রকম জেনেটিক অ্যাবনর্মালিটি ছিল, যেরকম সায়েন্টিফিক অ্যানালিসিসে দেখা গেছে যে 50% এমব্রায়ো দেখতে ভালো হলেও তার মধ্যে কোনো রকম জেনেটিক প্রবলেম থেকে থাকে, তো সেই এমব্রায়ো আপনাকে প্রেগনেন্সি দেবে না, বা প্রেগনেন্সি এলেও মিসক্যারেজ হয়ে যেতে পারে। এছাড়া আর কি হতে পারে, এছাড়া হচ্ছে যেরকম সিড অ্যান্ড সয়েল থিওরিতে সিড হচ্ছে এমব্রায়ো, সয়েল হচ্ছে আপনার
এন্ডোমেট্রিয়াম। তো এন্ডোমেট্রিয়ামের প্রবলেম আপনার হতে পারে, এন্ডোমেট্রিয়াম থিন হতে পারে, খুব বেশি মোটা নয়, বা সেখানে কোনো ফাইব্রয়েড বা এন্ডোমেট্রোসিস কিছু আছে, বা তার রিসেপ্টিভিটি ভালো নয়, সেই জন্য ভালো এমব্রায়ো হওয়া সত্ত্বেও আপনার জমিটি ধরতে পারেনি। সেক্ষেত্রে আমরা নানা রকম উপায় করে থাকি, কোনো জিএনআরএইচ অ্যাগনিস্ট ইঞ্জেকশন দিই, পিআরপি ইউজ করি, এরা টেস্ট করি, জিসিএসএফ দিই, এন্ডোমেট্রিয়াম স্ক্যাচিং করি, এই ধরনের নানা রকম আপনার প্রসিডিওর আছে যেটা আপনি ডাক্তারের সঙ্গে ডিসকাশন করতে পারেন। আবার এমনও হতে পারে যে আপনার এমব্রায়ো ঠিক আছে, এন্ডোমেট্রিয়াম ঠিক আছে, ট্রান্সফার প্রসিডিওর ঠিক আছে, তা সত্ত্বেও আপনার পজিটিভ এলো না। সেরকম আমরা যেরকম আমরা বললাম যে 50-60% ক্ষেত্রে একবার ট্রান্সফারে পজিটিভ হয়, হয়তো এই 50-60% এবারে ছিল না, আপনার হয়তো নেক্সট টাইম হয়ে যাবে, সুতরাং আবার আপনি ট্রাই করুন, আশা হত না হয়ে আবার নেক্সট টাইম আপনি ট্রাই করুন। সব থেকে ইম্পর্টেন্ট হলো মানসিকভাবে ভেঙে না পড়া, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, তার রিপোর্ট নিয়ে আপনি নতুনভাবে আবার সব কিছু শুরু করুন। সুতরাং আশাহত হবেন না, সব রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যান, নতুনভাবে প্ল্যান করুন, নতুন সাইকেল শুরু করুন, আশা করি নেক্সট সাইকেলে আপনার পজিটিভ হবেই। তো এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিলাম যে আপনি নেগেটিভ এলে আপনাকে এক্স্যাক্টলি কী করা দরকার, কোন ফ্যাক্টরগুলো আপনাকে জানতে হবে। আপনার যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কমেন্ট থাকে, আপনি আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন, বা তলার লিঙ্কে আপনি মেলও করতে পারেন। নমস্কার।